হ্যালো বন্ধু, আমি আছি সুপ্রিয় তোমাদের সাথে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সব ভালো আছো। আজকে আমি ফার্স্ট টাইম বাঁকুড়া এয়ারপোর্ট কলকাতা ফ্লাইট জার্নি করলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখন নতুন ধরনের ভিডিও আপলোড করব আগে সব সবাই আগে তোমার কাছে নিয়ে চলে যাবে। বোর্ডিং গেট কোন বোর্ডিং গেট দিয়ে যেতে হয়, কোন ফ্লাইট আছে, কোন বোর্ডিং গেট যেতে হয়, এইসব নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনি তোমাদের কাছে, যাতে যারা কাকুরা এয়ারপোর্ট দিয়ে চাকরি করে তাদের কোনো অসুবিধা হতে না হয়। তার জন্য কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড হলো, ফ্লাইট এখন হয়নি, ল্যান্ডিং হবে, এই হয়ে গেল ল্যান্ডিং কলকাতা এয়ারপোর্ট। এখন রান হয়ে যায় তো ফ্লাইট, দ্বিতীয় অবস্থা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। नमस्कार, नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे कोलकाता में आपका स्वागत है। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है कि आप अपनी कुर्सी पर ही बैठे रहें और आप अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सामान कक्ष को खोलते समय सावधानी बरतें। विमान से निकलने से पहले कृपया अपना सीट पॉकेट और वाहक कंपार्टमेंट की जाँच कर लें, ताकि आपका कोई भी जरूरी सामान जैसे कि वॉलेट, पासपोर्ट या इलेक्ट्रॉनिक उपकरण विमान में न रह जाए। ভিডিওটি দেখবে, ভিডিওটি যদি কেটে দেখো তাহলে কোনো মজাই পাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অতি অবশ্যই করবে। আগেই বললাম যদি লাইক কমেন্ট শেয়ার বেশি করে করো তাহলে আমি পুরো বাঁকুড়া এয়ারপোর্টটার ফুল ভিডিও আপলোড করবো। অ্যারাইভেল টু ডিপার্চার ফুল ভিডিও আপলোড করব। কলকাতা এয়ারপোর্টে অ্যাপ্রোন সাইড স্পাইসজেট, আরও অনেক ইন্ডিগো অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে, সব দেখতেই পাবে, নিজের চোখেই দেখতে পাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
যে বাসটায় করে আসছিলাম সেই বাসটা এখন কলকাতা এয়ারপোর্টের অ্যাপ্রানের অ্যারাইভেল গেটের সামনে চলে এসছে। এবার আমি নামবো এখন। আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সবাই ভালো থাকবে।